हेलो सुपर हिरो लवर, आज আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মার্বেল স্টুডিওর ইতিহাস, সম্পূর্ণ ইতিহাস। এর আগে আমি আয়রন ম্যানের ইতিহাস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা অনেকেই অনেক পছন্দ করেছিলেন আর আমাকে মার্বেলের ইতিহাস নিয়ে ভিডিও বানাবার জন্য বলেছিলেন। আর তাই এতদিন পর আমি আজ মার্বেল স্টুডিওর ইতিহাস নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি কেবলমাত্র মার্বেল স্টুডিওর ইতিহাসের ব্যাপারেই বলবো, পরে কখনো মার্বেল কমিক্সের ইতিহাস নিয়েও আলোচনা হবে। তো চলুন, আমি প্রিন্স আর আপনারা দেখছেন বংলাভ কমিক্স। এই ভিডিও দেখার আগে আপনাদের আমি আয়রন ম্যানের ইতিহাসওয়ালা এই ভিডিওটি রেকমেন্ড করতে চাই, এটা আগে দেখে নেবেন, তাহলে অনেক কিছুর বেসিক ধারণা পেয়ে যাবেন। মার্বেল স্টুডিওর স্থাপনা হয় 1993 সালে, কিন্তু তখন এটার নাম ছিল মার্বেল ফিল্মস। 1993 থেকে 1996 পর্যন্ত এই নাম থাকে, এরপর এটা মার্বেল স্টুডিও হয়ে যায় 2006 থেকে। যদিও এখন মার্বেল স্টুডিওর প্যারেন্ট কোম্পানি হচ্ছে ওয়াল্ট ডিজনি, কিন্তু প্রথম থেকেই এমনটা ছিল না। কিন্তু এই সবের শুরু হয় মার্বেল এন্টারটেনমেন্ট গ্রুপের থেকে 1970 পর 1990 আগে, যখন মার্বেল কমিক্স গ্রুপ বা মার্বেল এন্টারটেনমেন্ট গ্রুপ নিজেদের কমিক ক্যারেক্টারের রাইটস বিভিন্ন স্টুডিওকে বিক্রি করে, যাতে তারা এই মার্বেল কমিক্স ক্যারেক্টারের ওপর মুভি বানাতে পারে বা লাইভ অ্যাকশন প্রজেক্ট বানাতে পারে। মানে কমিক্সের রাইটস তাদের কাছে থাকছে, কিন্তু শুধু মুভি বানাবার জন্য মুভি রাইটসটুকু তারা বাইরে বিক্রি করতে চেয়েছিল। যেখানে 1970 শেষে মার্বেল কমিক্স প্রথমে নিজের স্পাইডারম্যানের রাইটস বিক্রি করে, কিন্তু সেটা সোনি পিকচার না, সোনির কাছে তো অনেক ঘুরে ফিরে রাইটস এসেছে, যার ব্যাপারে আমি কখনো স্পাইডারম্যানের ইতিহাস ভিডিও যখন বানাবো সেটাতে আলোচনা করব। কিন্তু এই 1970 বিক্রি করা রাইটস আবারও মার্বেলের কাছে ফিরে চলে আসে, কারণ সেই স্টুডিও স্পাইডারম্যানের ওপর কোনো প্রজেক্ট বানায়নি। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো জানেন আমি প্রায় একটা কথা বলে এসেছি, যে এই রাইটস বিক্রির সময় স্টুডিও ডিল এমনটা থাকতো যে এই রাইটস নিয়ে চুপচাপ বসে না থেকে মিনিমাম 4 বছরে একটা মুভি বানাতেই হবে, নইলে রাইটস তার পুরনো মালিকের কাছে আবারও ফিরে চলে যাবে। এরপর মার্বেল 1986 থেকে 1996 মধ্যে নিজের বেশ কিছু মেজর কমিক্স ক্যারেক্টারের রাইটস বিক্রি করে দেয়, যেমন ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান, ডেয়ার ডেভিল, হাল্ক, সিলভার সার্ফার ও আয়রন ম্যান। যদি আপনাদের মনে হচ্ছে এগুলো বিক্রি কেন করেছিল, তো মার্বেলের কাছে তেমন ভালো কোনো স্টুডিও ছিল না, আর সাথে সাথে ছিল না কোনো ডিস্ট্রিবিউটার, আর এদিকে সুপারম্যানের মুভি বেশ মার্কেটে চলছিল, আর তাই মার্বেলও নিজের কমিক্স ক্যারেক্টারের ওপর মুভি আনার উদ্দেশ্যে এমনটা করে। মার্বেলের প্রথম বিগ স্ক্রিন প্রজেক্ট রিলিজ করে ইউনিভার্সাল পিকচার 1986 সালে হাওয়ার্ড দ্য ডাক, আর এটা বক্স অফিসে ফ্লপ হয়। এরপর নিউ ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট মার্বেল এন্টারটেনমেন্ট গ্রুপ বা মার্বেল কমিক্স গ্রুপকে কিনে নেয়, আর তারপর নিউ ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট 1989 সালে দ্য পানিশার রিলিজ করে, 1990 ক্যাপ্টেন আমেরিকা বানায়, যেটা কেবলমাত্র ইউকেতে রিলিজ করে। এরপর 1993 সালে টয় কোম্পানি টয় বিজের সাথে মার্বেল এন্টারটেনমেন্ট গ্রুপের ডিল হয়, আর এরপর থেকে মার্বেল ফিল্মস বলে একটা ডিভিশন তৈরি হয়, যেখানে মার্বেলের ক্যারেক্টারের ওপর মুভি বানানো হবে। এই সময় মার্বেল প্রোডাকশন নিজের অ্যানিমেটেড প্রজেক্টের জন্য নিউ ওয়ার্ল্ড অ্যানিমেশনের সাথে জুড়ে যায়, পরে সেটা যদিও মার্বেল ফিল্মস অ্যানিমেশন হয়ে গেছে। এরপর নিউ ওয়ার্ল্ড অ্যানিমেশন কিছু অ্যানিমেটেড রিলিজ করে, যেমন দ্য ইনক্রেডিবল হাল্ক, এক্সম্যান, স্পাইডারম্যান, এই টিভি সিরিজগুলো 1996 থেকে 1997 পর্যন্ত চলেছিল। এই সব কিছু তখন মার্বেল ফিল্মস ডিভিশনের সিইও দেখাশোনাই করত, আর তখন কেভিন ফ্রাই এই ডিপার্টমেন্টে ছিলই না। তখন যে সিইও ছিল সে হচ্ছে অ্যাবি অ্যারেট, যাকে আপনারা অবশ্যই দেখেছেন। 1993 শেষে অ্যাবি অ্যারেট 20th Century ফক্সের সাথে এক্সম্যানের রাইটসের ডিল করে। 1996 সালে মার্বেল স্টুডিও স্থাপনা করে, যেটা আসলে মার্বেল ফিল্মসই ছিল। এর কারণ ছিল তখন নিউ ওয়ার্ল্ড কমিউনিকেশন গ্রুপ কিছু কারণে বিক্রি হয়ে গেছিল, আর তখন অ্যাভিয়ারেট মার্বেল স্টুডিওর হেডও হয়ে যায়, কারণ সে মার্বেল ফিল্মসের হেড ছিল আর টয় বিজে ডিরেক্টর। ওদিকে মার্বেলের রাইটসগুলো নিয়ে তো বাকি কোম্পানিগুলো একের পর এক মুভি এনে যাচ্ছিল। 2004 সালে মার্বেল স্টুডিওর চিফ অপারেটিং অফিসার ডেভিড মাইসেল প্ল্যান নিয়ে আসে নিজেদের মুভি বানাবার জন্য। তখন মার্বেলের কাছে কিছু ক্যারেক্টার অবশিষ্ট ছিল লাইভ অ্যাকশনের জন্য, যেমন অ্যান্ট ম্যান, দ্য অ্যাভেঞ্জার্স, ব্ল্যাক প্যান্থার, ক্যাপ্টেন মার্বেল, ক্লক অ্যান্ড ড্র্যাগার, ডক্টর স্ট্রেঞ্জ, হকাই, নিক ফিউরি, পাওয়ার প্যাক ও সাংচি। আর এই ক্যারেক্টারের উপর 10টি মুভি বানানোর পারমিশন ও 8 বছরের সময় আর বাজেট পায় $525 মিলিয়ন। তারপর মার্বেল স্টুডিও ইউনিভার্সাল পিকচারের সাথে কথা বলে, কারণ তখন তাদের কাছে হাল্ক ও নেমারের রাইটস ছিল। 2005 সালে মার্বেল নিউ লাইন সিনেমা থেকে আয়রন ম্যানের রাইটস পায়, আর 2006 সালে ইউনিভার্সালের সাথে হাল্কের ওপর কাজ করে। এই বছরই অ্যাভিয়ারের স্টুডিও চেয়ার ছেড়ে দেয়, আর 2007 মার্চে ডেভিড মাইসেল চেয়ারম্যান হয় আর কেভিন ফ্রাইকে প্রেসিডেন্ট, আর আয়রন ম্যান মুভি আমাদের সামনে আসে। আয়রন ম্যানের ইতিহাসের ভিডিও দেখে নেবেন, যেখানে আরও অনেক তথ্য দেওয়া আছে। এদিকে 2009 সোনি স্পাইডারম্যানের সমস্ত টেলিভিশন রাইটস দিয়ে কিছু মুভি রাইটস নেয়, কারণ তখন টবি ম্যাগোয়ার স্পাইডারম্যান ট্রিলজি শেষ আর স্টুডিও স্পাইডারম্যানকে রিবুট করতে চায়। আগে যাওয়ার আগে আমি 20 সেকেন্ডের টাইম নিয়ে আপনাদের জানাতে চাইবো বংলাভ মুভিজ চ্যানেলের ব্যাপারে, যেখানে আমি নতুন নতুন বলিউড, হলিউড, সাউথ মুভি ট্রেলার ব্রেকডাউন, রিভিউ, মুভি রিভিউ করি। নর্মালি সেটা রিভিউ চ্যানেল আপনারা বলতে পারেন, সেটা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। সাথে সাথে আমি এখন হোয়াটসঅ্যাপেও আছি, যেখানে আমি বিহাইন্ড দ্য সিনস আলোচনা করি, যে কোন ভিডিও কখন আসছে, কোনটার আপডেট কখন এলো, এগুলো ভিডিও বানাবার আগে আমি সেখানে আপডেট দিয়ে দিই। তো যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা নিচে ডিসক্রিপশনে
ডিসক্রিপশন সাহায্যে লিঙ্কে ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন হয়ে যাবেন। আর বিহাইন্ড দ্য সিন আপনাদের সঙ্গে আলোচনা করি, কোন ভিডিও কখন আসবে, কোন মুভি কতদিন রিলিজ হবে, কোনো আপডেট পেলে সেখানে জানিয়ে দিই, তো সেটা অবশ্যই একবার চেক আউট করে নেবেন। চলুন এবার আবার টপিক আসা যাক। 31 ডিসেম্বর 2009 সালে ওয়াল্ট ডিজনি মার্বেল এন্টারটেনমেন্টকে $4 বিলিয়ন কিনে নেয়। 2013 সালে ডিজনি আয়রন ম্যান টু, থর ও ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার্স মুভি ডিস্ট্রিবিউটর রাইটস কিনে নেয় প্যারামাউন্ট পিকচারের থেকে। আর এই মুভিগুলো যেহেতু প্যারামাউন্ট ডিস্ট্রিবিউট করেছিল, তাই মুভি শুরুতে প্যারামাউন্ট লেখা আসতো। এরপর মার্বেল স্টুডিও একের পর এক মুভি আনতেই থাকে, কিছু মুভি যা আমরা কখনোই ভুলতে পারবো না, আর কিছু সিরিজ যার ব্যাপারে আমরা কেউ কোনোদিন কথাও বলবো না। এই ছিল কোম্পানির ইতিহাস। এবার রাইটসগুলোর ব্যাপারে কথা বলে নিই। মার্বেল বিভিন্ন স্টুডিওকে নিজের ক্যারেক্টারের লাইসেন্স দিয়েছিল 1990-এর দিকে, যেমন এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর, স্পাইডারম্যান, ডেয়ারডেভিল। তারপর ক্যাপ্টেন আমেরিকা, আয়রনম্যান, থর, হাল্ক, অ্যান্টম্যান, ওয়াস, ব্ল্যাক উইডো, লিউক কেজ, পানিশার, ব্লেড, ঘোস্ট রাইডার, ম্যান থিং, ব্ল্যাক প্যান্থার ও ডেডপুল। কারণ নিজেদের কাছে প্রোডাকশন হাউস ছিল না, তারা ভেবেছিল কমিক্সই সারা জীবন চলবে, আর তাই কমিক্স আর টয়ের রাইটস নিজেদের কাছে রাখে, যদিও টয় থেকে এখনও অনেক মোটা অঙ্কের লাভ হয় স্টুডিওকে। কিন্তু তবুও প্রথমে তারা লাইভ অ্যাকশনকে সিরিয়াস নেয়নি। 2015-এর ফেব্রুয়ারিতে মার্বেল স্টুডিও সোনি পিকচার কোলাব করে স্পাইডারম্যানকে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে দেখাবার জন্য, আর আমরা সিভিল ওয়ার মুভিতে সেটা দেখতে পাই, তারপর হোম কামিং আর ফার ফ্রম হোম। আমি যখন স্পাইডারম্যানের মুভির ইতিহাস আনবো, তখন স্পাইডারম্যানের ব্যাপারে আরও অনেক অজানা তথ্য আপনাদের দেবো। স্পাইডারম্যানের ডিলের উপরে কেভিন ফ্রাইকে ডিটেলসে জানায় যে এমসিইউ স্পাইডারম্যানের উপর মুভি আনতে পারে, কিন্তু তার স্পাইডারম্যান কি এমসিইউ এর টেলিভিশন সিরিজে দেখাতে পারবে না। আর যেহেতু ডিল এমনটাই আছে, তাই কোনো সিরিজে স্পাইডারম্যানের ক্যামিও দেখানো অনেক মুশকিল। যদি নতুন কোনো ডিল হয়, তাহলে ডেয়ারডেভিল সিরিজে আমরা হয়তো দেখতে পাবো, কিন্তু যা ডিল চলে আসছে তাই স্পাইডারম্যানকে আমরা কোনো সিরিজে তো দেখতে পাবোই না, যতই রুমার আসুক না কেন। এরপর 2019 সনি এমসিইউর সাথে স্পাইডারম্যানের থার্ড পার্টের জন্য একটা ডিল করে, আর আমরা স্পাইডারম্যান নোয়ে হোম পাই। সাথে সাথে এটার বিগেস্ট সাকসেস দেখার পর আরও 3টি পার্ট, মানে স্পাইডারম্যানের নতুন ট্রিলজি অ্যানাউন্সমেন্ট সোনির চেয়ারম্যান অ্যামি পাসকাল করে দিয়েছে। 2023-এর মার্চে মার্বেল স্টুডিও ইউনিভার্সাল পিকচারের কাছে প্রস্তাব রাখে হাল্ক ও নেমারের রাইটস কেনার জন্য। আর জুন 2023-এ দ্য ইনক্রেডিবল হাল্ক মুভির ডিস্ট্রিবিউটার রাইটস মার্বেল স্টুডিওর কাছে ফিরে চলে আসে। বাকি ক্যারেক্টার রাইটস যেগুলো মার্বেল স্টুডিও ফেরত পেয়ে গেছে, 2005 সালে কলম্বিয়ার পিকচারের কাছ থেকে ব্ল্যাক প্যান্থারের রাইটস পায় ও আয়রনম্যানের রাইটস ফিরে পায় নিউ লাইন সিনেমার কাছ থেকে। 2006 সালে থরের রাইটস নেয় কলম্বিয়া পিকচারের কাছ থেকে, আর ব্ল্যাক উইডো রাইটস লাইন গেটস এন্টারটেনমেন্টের কাছ থেকে। এই বছরই হাল্ক মুভির রাইটস পাই শুধু মুভি বানাবার জন্য, কিন্তু রাইটস ইউনিভার্সালের কাছেই ছিল। 2023-এ দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি ডিস্ট্রিবিউটার রাইটস পাই মার্বেল স্টুডিও। 2012 সালে নিউ লাইন সিনেমা থেকে ব্লেডের রাইটস নেয়। 2013 সালে কলম্বিয়া পিকচারের কাছ থেকে ঘোস্ট রাইডার ও লিউক কেজের রাইটস পেয়ে যায়, আর পানিশারের রাইটস পায় লাইন গেটসের থেকে। 2014 সালে ইউনিভার্সাল পিকচারের কাছ থেকে নেমারের রাইটস, কিন্তু নেমারের ডিস্ট্রিবিউটার রাইটস হাল্কের মতন ইউনিভার্সাল পিকচারের কাছে আছে, আর তাই স্টুডিও নেমারের সোলো প্রজেক্ট আনতে পারেনি। আর এই জন্য ওয়াকান্ডা ফরএভার মুভিতে নেমারকে ইন্ট্রোডিউস করানো হয়। পরবর্তীতে রাইটস ঠিকঠাক হলে নেমারের নামেও প্রজেক্ট আমরা দেখতে পাবো, নইলে হাল্কের মতন অন্য অন্য প্রজেক্টেই থাকবে। 2016 সালে 20th Century Fox ইগো দ্য লিভিং প্ল্যানেটের রাইটস মার্বেল স্টুডিওকে দেয়, বদলে তারা যাতে ডেডপুল 2 মুভিতে নেগাসনিক টিনেজ ওয়ারহেডের পাওয়ারকে বদলাতে পারে নিজেদের মুভিতে। আর ইগো রাইটস পেয়ে মার্বেল তাকে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি Vol. 2 ইন্ট্রোডিউস করিয়ে দেয়। 2019-এ 20th Century Fox-এর কাছ থেকে ফ্যান্টাস্টিক ফোরের রাইটস পায়, সাথে সাথে এক্সম্যান ও ডেডপুলেরও। এই রাইটসগুলো ফিরে আসার কারণ 20th Century Fox-কে মার্বেল স্টুডিও কিনে নেয়। মার্বেল নিজের অনেক রাইটস এইভাবে ফেরত পায়, তার কারণ হচ্ছে তাদের ডিল। তারা ডিল করেছিল স্টুডিওকে রাইটস নিয়ে মুভি বানাতেই হবে 4 বছরে কম করে একটা, নইলে রাইটস ফিরে যাবে পুরনো মালিকের কাছে। তো বন্ধুরা, এই ছিল মার্বেল স্টুডিওর সম্পূর্ণ ইতিহাস। যদি আমি কিছু তথ্য ভুলে গেছি দিতে, তো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমি মার্বেল কমিক্সের ইতিহাস নিয়েও একটা ভিডিও আনার প্ল্যান করছি, সাথে সাথে আমি অ্যানিমেল মুভির টিজার ও Tiger 3 টিজারের ব্যাপারে কথা বলেছি, তার জন্য এই ভিডিওটা দেখতে একদমই ভুলবেন না, বাংলা মুভিজ চ্যানেলে পেয়ে যাবেন। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, সুতরাং ভালো থাকুন, দেখুন বাংলা কমিক্স।